আগকু আসুচি সাধারণ নির্বাচন। এ নির্বাচন কু দৃষ্টি রাখি রাজনৈতিক দল মানে এবে সংগঠিত হওয়া আরম্ভ করে সারে। এই ক্রমে আজ নল্লা নির্বাচন মন্ডলী অন্তর্গত শান্তিবন ঠার বিজু পরিবার সদস্য এক মানস মন্থন কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। এতে আগামী সাধারণ নির্বাচনের নল্লা নির্বাচন মন্ডলী স্থানীয় প্রার্থী বিধায়ক টিকেট দেওয়া আলোচনা হওয়া সহ বর্তমানের বিধায়ক ভূপিন্দর সিং দলীয় কর্মী কু অণদেখা অভিযোগ সহ কর্মী মানক আউ দলরে গুরুত্ব রও নথিবা আলোচনা হয়েছিল। 2000 মসিহা এবং 2004 মসিহার এই নির্বাচন মন্ডলী বিজেডি বিজেপি মেন্ট হয়েছিল এবং যেতবে বিজেপি ধনেশ্বর মাঝি বিধায়ক হয়েছিল সেই সময় বিজেডি কর্মী মানে উপেক্ষিত হয়েছে। কেবল সেতিক নুহে, তাপরে 2009 এই আসনের কংগ্রেস দল তরফর ভূপিন্দর সিং বিধায়ক হয়েছিল এবং 2014 বিজেপি বিজেডি আসি ধনেশ্বর মাঝি বিধায়ক হলে, যাফলের বিজেডি কর্মী সেই সমদশা হয়েছিল। পুঁ 2019 কংগ্রেস আসি ভূপিন্দর সিং এই নির্বাচন মন্ডলী টিকেট মিলল এবং সে বর্তমান বিধায়ক রয়েছে। দীর্ঘ বর্ষ ধরি কিন্তু বিজু পরিবার সদস্য মানে সবুথর অবহেলিত হয়ে আসি। তেমন চলিত থর যদি স্থানীয় প্রার্থী বিধায়ক আসন পাই টিকেট দিয়া নযায়, তবে বিজু পরিবার সদস্য মানে ঘোর বিরোধ করিবে বলে আজ স্পষ্ট ভাবে নিজ নিজ মত প্রকাশ করেছেন। রাজকিশোর মাঝি সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমে বৃদ্ধিরাম সাউ, সমীর রাউত, আর্ততারণ সিং, দুর্লভ মাহার, লক্ষ্যপতি সাউ, যজ্ঞসেন সাউ, প্রেমানন্দ পাত্র, সুষমা সাউ, চন্দ্রমা ধরুয়া, বিভুপ্রসাদ সাউ, তুমেশ্বর সাউ, নরসিং সাউ, ভাগীর নায়ক প্রমুখ নিজ নিজ বক্তব্য রাখিবা বেড়ে উৎসব সাহু মঞ্চ পরিচালনা করে। এই মানস মন্থন কার্যক্রমে নল্লা নির্বাচন মন্ডলী শহ শহ বিজু প্রেমী তথা বিজু পরিবার সদস্য উপস্থিত রয়েছে। এণু আসন্তা নির্বাচন বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক নল্লা নির্বাচন মন্ডলী স্থানীয় প্রার্থী ছিড়া করতু বলে দৃঢ় ভাবে দাবি করেছেন। পশ্চিম ওড়িশার জোনাল হেড উদ্ধব পণ্ডা রিপোর্ট, সাই সত্য নিউজ।